হ্যালো ভিউয়ার্স, দেখেন কিভাবে ছাদে নার্সারি করতে হয়। আপনারা যারা ইচ্ছুক তারা আমাদের ভিডিও দেখে দিলে ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই। দেখেন কিভাবে লাউ গাছ আমরা রোপণ করেছি, সেই লাউ গাছটা আস্তে আস্তে তার বিস্তার ছড়িয়ে দিচ্ছে, দেখেন কি সুন্দর হচ্ছে। আর দেখেন আমরা আরও অনেক গাছ লাগিয়েছি, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আচ্ছা, এখন ওই যে ওই মানে টমেটো গাছ, এখানে আমরা চিন্তা করেছি যে এখানে কিছু ফুল গাছ রোপণ করবো যা আমাদের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। ভাই অলরেডি এখানে আনাজটা কেড়ে ফেলেছি, মানে সিম গাছ যেটাকে সিম বলে, দেখেন অনেকগুলো সিম বলে ধরেছে, দেখেন কি পরিমাণে সিম ধরেছে, যা এটা জাস্ট আমরা আনন্দের জন্য করেছিলাম। দেখুন এখানে আনন্দ করতে করতে এটা আমাদের উপাদান লাগবে হচ্ছে মাটি, একটা টপ দেখছেন, একটা বড় টপ আমরা, এটা একটা ধূপ ছিল, কেটে মাঝখান থেকে কেটে এটাতে মাটি দিয়ে গাছটা রোপণ করেছি। করার পরে এইটা আস্তে আস্তে আপনি তার বিস্তার ছড়িয়ে দিচ্ছেন। দেখুন এখন অন্যান্য গাছ দেখবা, আমার আমাদের কাছে আরও অনেক গাছ আছে। এই গাছ, এই গাছের নাম হচ্ছে আপনারা ইচ্ছা করলে ছাদের উপর পেঁয়াজ রসুনের চাষও করতে পারেন। আর দর্শক মানে এখনো যারা পেঁয়াজ গাছ দেখেননি, এটা হচ্ছে পেঁয়াজ গাছ, আর এই যে দেখছেন চিকন চিকন পাতা, এটা হচ্ছে রসুন গাছ। আপনি এটা আঙুল দেখেন, হ্যালো দেখেন এটা হচ্ছে লাউ গাছ, না সরি এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই মিষ্টি কুমড়া গাছটা অনেক ছোটো আছে, এটা অনেক বড় হবে, বড় হলে এখানে অনেক বড় বড় মিষ্টি কুমড়া ধরবে। দেখেন এটা আমরা পলি ব্যাগ ইউজ করে এটাতে মাটি ভরে তারপরে গাছগুলো রোপণ করেছি, বা করল্লা গাছও রোপণ করেছি। এই করল্লা গাছ এটাও অনেক ঝাপ মানে অনেক বড় জায়গা নিয়ে বিস্তার করবে, এটাতেও আমরা পুলি ব্যাগ ইউজ করেছি এবং এখানে দেখেন অনেক মাটি দিয়েছি, এটাতে আমরা প্রত্যেক দিন বিকালে পানি দিই, কিছু জৈব সার এবং মাঝে মাঝে পরিমাণ মতো এর সার কীটনাশক।